Assalamualaikum. আমি ডক্টর গোলাম গাউস আশরাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঘা এর ঘরোয়া চিকিৎসা ভিউয়ার্স অনেক সময় আমাদের বডির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘা হয় কিন্তু ঘা এর একটা ধরন থাকে নরমালি হয়তো বা ঘা হয় আবার ঠিক হয়ে যায় কিন্তু কিছু কিছু ঘা এমন হয় যে ঘা হওয়ার পরে সেটা থেকে অনেক পরিমাণে রস বের হয় চুলকায় কিন্তু এটা ঘাট ঘায়ের যে গর্ত হয়ে যায় গর্তটা ফিল আপ হতে চায় না মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি নরমাল ঘা থেকে আরম্ভ করে খুব খারাপ পরিমাণে ঘায়ের চিকিৎসা আপনি ঘরে নিজেই করতে পারবেন এটা যতদিন পুরাতন হোক আর যতটুকু ডেঞ্জারাস ঘা হোক যদি দেখা যায় যে কোনোভাবে এটা ঘাটা ফিল আপ হইতেছে না তাহলে সেই ভিডিও আমার আজকের ভিডিওটা নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়ে যাবে আট থেকে দশটা বা দশ থেকে পনেরোটা তুলসী পাতা নেবেন তুলসী পাতা দুই রকম হয় একটা হলো কালো তুলসী একটা হলো সাদা তুলসী তো কালো তুলসী যেটা এটা হলো ডার্ক গ্রিন তো ডার্ক গ্রিন যে পাতাটা সেটা আট থেকে দশটা নিয়ে ভালো করে সেটা পেস্ট করবেন পেস্ট সেটা ব্লেন্ডার মেশিনেও করতে পারেন সেটা পাটায় বেটেও করতে পারেন তো এই পেস্টটা আপনি যে এখানে মানে ফর এক্সাম্পল বোঝানোর জন্য এখানে ঘা হলো আপনি এই পেস্টটা সেখানে উপর দিয়ে লাগাবেন গোসলের আধা ঘন্টা আগে যদি আপনি গোসল করেন আর যদি গোসল না করেন যে কোনো সময় আপনি লাগাতে পারেন এটা লাগানোর পরে এটা রেখে দিবেন তো নিয়মিত যদি এটা ব্যবহার করেন প্রতিদিন তাহলে যত পুরাতন ঘা হোক না কেন যত ডেঞ্জারাস ঘা হোক না কেন যত বেশি পরিমাণ অনেক সময় দেখা গর্ত হয়ে গেছে গর্তটা ভরতে চাইতেছে না তো যত পুরাতন যত ডেঞ্জারাস ঘা হোক না কেন সেই গর্তটাকে এই তুলসী যে পেস্টটা সেটা ফিল আপ করে দিবে আর যদি নর্মাল কোনো ঘা হয় তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে এটা সলভ করে দিছে ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি 0178585716 এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিউয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম